বছর বন্যায় ভাসে গ্রাম। কালভার্টের ব্রিজের উপর রেললাইন পাতলে বিপদ আরও বাড়বে, নিশ্চিহ্ন হয়ে যাবে 8 থেকে 10টি গ্রাম। এই আশঙ্কায় আন্দোলন শুরু করেছে গোঘাটের পশ্চিম অমরপুর। গোঘাটের পশ্চিম অমরপুর রাজ্যের অন্যতম বন্যা কবলিত এলাকা, প্রায় একদম মানে 10 ফুট জলের গায়ে হয়ে যায় এত দূর। এখানে বন্যা পুরো 11,000 ভোল্টের সমান। গত বছর আগের বছরটা এখানে লোক ডুবে মরে গেছে বানাতে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের আওতায় এখান দিয়ে রেল লাইন যাওয়ার কথা, আর তাতে আশঙ্কার প্রহর গুনছেন গ্রামবাসীরা। এই গ্রামটা একটাও থাকবে না, সব নিশ্চিহ্ন হয়ে যাবে। গ্রামবাসীদের অভিযোগ, ফি বছর বন্যায় 8 থেকে 10 ফিট জলের তলায় চলে যায় এই সব জমি। এমন নিচু জায়গায় রেল লাইন পাতার জন্য মাটি ফেললে পরিস্থিতি আরো ঘোরালো হবে। রেলের প্রস্তাব, জমিতে জমে থাকা জল যাতে অনায়াসে বেরিয়ে যেতে পারে তার জন্য কালভার্টে ব্রিজ করা হবে, কিন্তু গ্রামবাসীরা বলছেন তাতে বিপদ আরো বাড়বে। পশ্চিম অমরপুর গ্রামের বাসিন্দাদের যুক্তি, ফাঁকা মাঠে জল নামতেই যেখানে প্রায় 1 সপ্তাহ লেগে যায়, সেখানে কালভার্টে ব্রিজ হলে বন্যা প্রকোপ আরো ঘোরালো হবে। যে হারে জল জমবে সেই হারে বেরোতে পারবে না, তার ফলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে প্রায় 10টি গ্রাম। যে জলটা এখান থেকে বেরোতে 7 দিন 8 দিন বর্ষাকালে এই ফাঁকা মাঠে সময় লেগে যায়, তখন ওই কয়েকটা নির্দিষ্ট সাঁকো বা ক্যালভার্ট তৈরি করে যে পরিকল্পনাটা এদের নেওয়া হচ্ছে এখন, সেই পদ্ধতিতে তৈরি হয়, তাহলে কিন্তু মাসাধিককাল জলটা স্ট্যাক হয়ে যাবে। তাহলে কি রেল প্রকল্প হবে না? গ্রামবাসীরা বলছেন রেল লাইন পাতা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের দাবি, পিলারের ওপর গার্ডার ব্রিজ তৈরি করে রেল চালানো হোক, তাহলে জমা জল বাড়তে বাড়তে গ্রাম নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা থাকবে না। দুটো অপশন খোলা থাকতেই পারে, একটা হচ্ছে বেশ কিছুটা এলাকা গার্ডার ব্রিজ, অথবা 200-400 মিটার ছাড়া ছাড়া অন্তত 100 মিটার করে বেশ কিছু ব্রিজ করলে এই সমস্যাটা থেকে সম্পূর্ণ মুক্তি না হলেও বেশ কিছুটা মুক্তি ঘটবে বলেই আমার মনে হয়। গোঘাট থেকে ক্যামেরায় সৌরভ রায়ের সঙ্গে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।